দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি, ঢাকা, বাংলাদেশ। একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চেয়েছেন আমার কাছে অনেকেই, দেশের বাইরে থেকে প্রবাসী বন্ধুরাও অনেকেই বলেছেন, আহসান হাবিব পেয়ার ভাই, আপনার রুমাইল বাঁধাটা আমাদের খুব ভালো লাগে, আর এই রুমাইল বাঁধাটা আমরা একটু শিখতে চাই, আপনি যদি এই ভিডিও বার্তাটা আমাদেরকে করে দিতেন তাহলে আমরা অনেকেই উপকৃত হতাম। আর বর্তমান সময়ে রুমাইল সবাই বাঁধেন, রুমাইলটা এখন যে কারোরই জন্য একটা সৌন্দর্য বাড়িয়ে দেয়। আপনাদের সেই বিষয়টা নজরে রেখেই আমরা বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন রকমের রুমাইল বাঁধা আজ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, তাহলে সর্বপ্রথম আমার সোনার বাংলাদেশ, বাংলাদেশের আলেমরা বা বাংলাদেশের ছেলেরা কীভাবে রুমাইল বাঁধে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে রুমাইলটাকে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। রুমালটাকে এইভাবে, আপনার রুমালটা নিশ্চয়ই চার কোণা থাকবে, চার কোণা একটা রুমাল নেবেন। রুমালটাকে দুভাবে বেঁধে ফেলবেন, দু কোণা থেকে এইভাবে করবেন। তারপরে রুমালটাকে এইভাবে করে প্রথমে মাথায় নিয়ে যাবেন, দুপাশে দুটি মাথা এই। তারপরে রুমালটাকে এইভাবে ধরবেন, এই একটা পাট নেবেন, পাট পাটটা নিয়ে এখানে মধ্যে দিয়ে দিবেন, দুদিকে হাতটা ঘুরিয়ে ফেলবেন, এইভাবে ঘুরাবেন, এই ডান পাশে একটা, বাম পাশে একটা। ডানে যে রুমালটা নেবেন সেটাকে এইভাবে করে ঘুরিয়ে বাম পাশে এনে দাঁতের নিচে ধরে রাখবেন। তারপর ডান পাশেরটা বাম পাশে নিয়ে এটাকে ধরে রেখে এটাকে ঘুরাবেন। ঘুরিয়ে অবশ্যই আগে যে ভাঁজ করেছেন সেই ভাঁজের ভিতরে এটাকে ঢুকিয়ে দিবেন, ভাঁজটাকে হাতে ধরে রাখবেন, এভাবে ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে এই প্রান্তে এসে এটাকে ছেড়ে দিবেন এবং ভালোভাবে ঢুকাবেন যাতে আপনার নিচের অংশটা ঠিকভাবে চাপ খায়, দেখতে ভালো লাগে, এটাকে ধরে ফেলবেন। তারপর এই পাশে যেটা রেখেছেন সেটাকে আবার এইভাবে করেই এই পাশে যে ভাঙাটা রেখেছেন সেই ভাঙাটার ভিতরে ঢুকিয়ে দিবেন। দুই পাশে যখন চলে গেল তখন আপনি এটাকে ঠিকভাবে গুছাবেন, গুছিয়ে নিয়ে যদি মনে হয় সব রকমের সুন্দর হয়েছে তখন এইখানে কিন্তু একটা অংশ থেকে যায়, এই অংশটাকে আপনি হাতের আঙ্গুল দিয়ে এইভাবে করে ভিতরে ঢুকিয়ে দিবেন। এরপর আপনি চাইলে এই দুটাকে দুপাশে ছেড়ে দিতে পারেন, চাইলে এলোমেলো করে রেখে দিতে পারেন। আপনার বাংলাদেশের সবচেয়ে প্রিয় পাগড়ি, যেটা বর্তমান সময়ে সমস্ত শিল্পীরা, আলেমরা বা সাধারণ যুবকরা বেঁধে থাকেন, আমাদের একটি পাগড়ি বাঁধা শেষ হয়েছে। সৌদিয়ানরা যেভাবে রুমাল বাঁধেন বা রুমাল পরেন, প্রথমে রুমালটাকে এইভাবে নেবেন, নিয়ে ছেড়ে দিবেন, এই তিনটা আঙ্গুলকে এইভাবে করে দিয়ে এই জায়গাটা ভেঙে দিবেন, ভেঙে দিয়ে এই দুটা পাশকে এইভাবে ঘুরিয়ে দিবেন। তারপর আপনি এই চাকিটা নেবেন, এরকম একটা চাক্কা কিনে নেবেন, এগুলো বাইতুল মোকাররমে পাওয়া যায়, সৌদিতে পাওয়া যায়। এই চাক্কাটাকে এইভাবে ধরবেন, উপরে নিচে করবেন না, এইভাবে ধরবেন, ধরে আপনি ওই মাথার উপরে একটা অংশে রেখে দিবেন, এই এইভাবে দিয়ে এই আঙুলটাকে এইভাবে করে দিয়ে আপনি এইভাবে করে রেখে দিবেন। সৌদিয়ানরা যেভাবে রুমাল বাঁধে সেটা হয়ে গেল। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে পাকিস্তান কীভাবে রুমাল বাঁধে সে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। পাকিস্তানিরা প্রথমে ওই একই রুমাল ভিন্নভাবে নেবেন, কালার ভিন্ন হতে পারে, এভাবে করে নিয়ে মাথার মধ্যে নিয়ে যাবেন। মনে রাখবেন পাকিস্তানিরা সবসময় একটু ভিন্নভাবে বাঁধে, তাদের বাঁধার স্টাইলটা অন্যরকম, তারা সবসময় এখানে একটা কোণা রেখে দেয়, এই কোণাটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এইভাবে করে দুটা দুদিক থেকে ঘুরিয়ে ফেলবেন, এই এই দুটা দুদিক থেকে ঘুরে গেল, একটা মাথার নিচে রেখে আপনি শুধু এইভাবে করে নিয়ে আগেরটা যেভাবে বেঁধেছেন সেভাবে নয়, এটা একটু কোণা রাখবেন, এইভাবে রাখবেন, এইভাবে রাখবেন, এই এইভাবে রাখবেন, রেখে এখানে একটা কোণা বের করে এটাকে পিছনের দিকে নিয়ে যাবেন, নিয়ে আপনি যে কোনো একটা জায়গায় এটাকে ঢুকিয়ে দিবেন বা ভিতরে প্রবেশ করাবেন। তারপর এটা এদিক থেকে এনে আবার মনে রাখবেন তাদের একটা তীর চিহ্ন থাকে, এইভাবে করে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই এই তীর চিহ্নটাকে রাখবেন, এই তাদের এখানে একটা তীর চিহ্ন থাকবে। এবং এই জায়গাটা ফুলাতে পারেন বিভিন্নভাবে, আপনি চাইলে এটার ভিতরে একটা কাগজ ঢুকাতে পারেন, অন্য কোনো কাপড় দিতে পারেন, এখান দিয়ে একটা তীর চিহ্ন রাখবেন, রেখে এখানে দিবেন, এইভাবে এটা ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নিয়ে দুটা কাজ করতে পারেন, ওরা এই কানগুলোকে ঢেকে ফেলে, পাকিস্তানরা কানগুলোকে ঢেকে ফেলে তারা রুমালটা তৈরি করে, এই ছিদ্রটা থাকে এখানের মধ্যে। অবশ্যই মনে রাখবেন আপনি আয়না দেখে এটাকে সুন্দর করে সাজাবেন, এটাকে ছোট এবং চিকন করে দিবেন। আর এটার জন্য আলাদা রুমাল প্রয়োজন হয়, এই রুমাল দিয়ে হয় না, শুধু এই তীরটা ঠিক রেখে রুমালটাকে এইভাবে করে আপনি দুটি অংশ থেকে আলাদাভাবে নেবেন, যত মোটা হবে তত ওদের মতো সেজে যাবে। তারপর আপনি আপনার চেহারাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে পিছনের অংশটাকে এইভাবে দিয়ে দিবেন,
এই হয়ে গেল পাকিস্তানের রুমাল। রুমালটা এইভাবে বাঁধা হয়ে যায়। চলুন বন্ধুরা, এবার আমরা আফগানিস্তানে ওসামা বিন লাদেন কিভাবে পাগড়ি পরতেন, আমরা ওসামা বিন লাদেনের পাগড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাথায় একটা টুপি রাখবেন, টুপি রেখে ওসামা বিন লাদেন যেভাবে এইভাবে করে আপনি রুমালটাকে পেঁচিয়ে নেবেন, তারপর আফগানিস্তানে ওসামা বিন লাদেন যেভাবে বাঁধতেন এইভাবে করে ধরবেন, এখানে কোথাও এক জায়গায় বেঁধে এটাকে পিছনে নিয়ে যাবেন, পিছনে নিয়ে গিয়ে এটাকে একটু উপরে উঠিয়ে দিবেন, এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেবেন। মনে রাখবেন অবশ্যই মাথায় একটা টুপি থাকতে হবে, এই সময় না হলে আপনার চুলটা দেখা যাবে। বাকি যারা যুবকরা টুপি ছাড়া পড়েন তারা এইভাবে পড়তে পারেন। এই হচ্ছে আফগানিস্তানের ওসামা বিন লাদেনের পাগড়ি। চলুন বন্ধুরা, আধুনিক যারা মানে ছেলেরা যারা রুমাল বর্তমান ব্যবহার করেন তারা কিভাবে করছেন সেটা একটু দেখে নিন। এইভাবে করে রুমালটা ধরবে, এইভাবে করে ধরে গলায় রাখবে, এই এটাকে এইভাবে ছেড়ে দিবেন, এই দুটাকে দুদিক থেকে ছেড়ে দিবেন, গলার এই জায়গাটা বেঁধে রাখবেন। যাদের গলা দেখানো প্রয়োজন তারা এখানে একটু কেটে দিবেন, আর যাদের গলা দেখানো প্রয়োজন নয় তারা এইভাবে করে দু ছাদ থেকে এটা ছেড়ে দিবেন। আপনার যে কোনো পোশাকের সাথে যে কোনো রুমাল সুন্দরে মানা, সেই সাথে আপনি সুন্দরের জন্য আপনার ব্যক্তিগত টুপি বা পাগড়ি, বর্তমান সময়ের যুবকরা যেভাবে পাগড়িটাকে মানে রুমালটাকে ব্যবহার করেন এইভাবে করে এনে দিয়ে এদিক থেকে ঢুকিয়ে আবার এটাকে এদিক থেকে ঢুকিয়ে একটু ভিতরের মধ্যে দিয়ে এইভাবে দিয়ে আবার নিচে আরো একটা দিয়ে দেন। এইভাবে তিনটা করে দিয়ে এইভাবে ছেড়ে দেন। বর্তমান সময়ে অধিকাংশ যুবকরা এভাবে করে পাগড়ি বাঁধেন, এগুলো সবই সৌন্দর্যের জন্য, আপনি এভাবে করে নেবেন আসলেই ভালো লাগবে। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ একটি পাগড়ি পরা বাঁধা শিখিয়ে দিচ্ছি। বর্তমান সময়ে কিছু পাগড়ি বাঁধা হয় এলোমেলো আওলা জাওলা, এভাবে দিবেন, দিয়ে এইভাবে করে শুধুমাত্র নিজের মতো করে সাজিয়ে নেবেন, এইভাবে এই এই এইভাবে দিয়ে দিবেন, এটা এখানে চলে আসলো আর এটাকে এদিক থেকে ঘুরিয়ে এইভাবে দিয়ে দিবেন, এলোমেলো একটা পাগড়ি, এটা আরেক সুন্দর, একেবারে এলোমেলো। কেউ চাইলে কপাল পর্যন্ত বাঁধতে পারেন এইভাবে, আর কেউ চাইলে আপনি এটাকে কপালের উপরে উঠিয়ে দিতে পারেন এইভাবে। এটা বাঁধার জন্য আসলেই কোনো কষ্ট নেই, শুধু ঘুরিয়ে পেঁচিয়ে বসায় দিবেন, শুধু দুইটা সাইড খেয়াল রাখবেন, এই সাইডটা একটু ঢেকে রাখবেন, এই সাইডটা একটু ঢেকে রাখবেন, আর পিছনের সাইডটা ঢেকে রাখবেন। এই দুটা সাইড দেখে রেখে আপনি এটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর মতো করে ছেড়ে দিতে পারেন, অনেক সহজে আপনারা পাগড়িটা পরে নিতে পারেন। চলুন বন্ধুরা, এবার আমি কিভাবে পাগড়ি বাঁধি এটা জানতে চেয়েছেন যারা, তাদেরকে আবার প্রথম দিকে ফিরিয়ে নিয়ে যাই। প্রথমে রুমালটা এইভাবে নেবেন, তারপরে এইভাবে করে বড় করে নেবেন, এইভাবে দুই সাইড থেকে ধরে এই পাশে নিয়ে নেবেন, তারপর এটাকে এই পাশ থেকে নিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন, যে এদিকে ভিতরে ঢুকাবেন, অনেকেরই অজানা একটু জেনে নিন, তারপর এটাকে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন, দুইটা দুই প্রান্ত থেকে ভিতরে ঢুকাবেন, তারপর আপনি দুই পাশ থেকে ছেড়ে দিবেন। এবার সুন্দর করে গুছিয়ে নেবেন এই নিচের অংশটা, তারপর উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে ভিতরে ঢুকিয়ে দিবেন এইভাবে করে, তারপর কপাল থেকে চুলগুলো সরিয়ে সুন্দরভাবে সাজিয়ে কানগুলো ভিতরে থাকবে এগুলো একটু বের করে দিবেন। এইভাবে করে দিয়ে চাইলে এই দুটাকে এই পাশে রাখতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন। এইভাবেই পাগড়িটা পরে দিবেন, আশা করি দেখতে আপনাদেরকে অনেক সুন্দর লাগবে। দেশ দেশের বাইরে আপনারা যারাই আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, এ এইচপি টিভি, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ।